নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন ঘোষ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিই আজকে পার্টিকুলার ভিডিওর মধ্যে চেষ্টা করবো কিছু স্টকসের ব্যাপারে ডিসকাস করা সাথে সাথে একটু মার্কেট সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করবো দেখে নেবো কি নেফটি কীরকম টাইপ অফ মুভমেন্ট করতে পারে আগামী কিছু দিনের মধ্যে আর এই মুভমেন্টটা আমাদের স্টকের মধ্যে কি এফেক্ট দিতে পারে সাথে সাথে স্টকের কিছু ইম্পর্টেন্ট লেভেলস দেখে নেবো কোন স্টককে আমরা নিজেদের ওয়াচ লিস্টে রাখছি কোন স্টক এমন আছেই যারা ব্রেকআউটের মুখে রয়েছে জাস্ট ব্রেকআউট দেবে দেবে বলে আর কোন স্টক অলরেডি ব্রেকআউট দিয়েছে আর ওখানে একটা পসিবল এন্ট্রি রয়েছে সব স্টক একটু ডিটেলে ডিসকাস করবো চলুন পুরো ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন স্টার্ট করা যাক তাহলে তো সবচেয়ে প্রথমে আমি এখানে নিফটি চার্ট ওপেন করবো ইন ডেলি টাইম ফ্রেম তো নিফটি চার্ট জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেম ওপেন করার নিফটির কিছু ইম্পর্টেন্ট লেভেলস আমরা মার্কিং করবো দেখুন কিছুদিন আগেই নিফটি একদম লাইফ টাইম হাই টাচ করে এসছে কত ছিল বলুন তো লাইফ টাইম হাই অলমোস্ট টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি সিক্সের কাছাকাছি তো কিছুদিন দিন আগেই টাচ করে এসছে মার্কেট দেন আমরা দেখলাম ওই লেভেলটার কোনো দিন টাচ হলো না মার্কেট আবার চেষ্টা করলো কিন্তু আগেইন এখানে একটা ফল দেখতে পেলাম এবার এই পার্টিকুলার চার্টের মধ্যে যদি ভালো করে স্টাডি করেন এখানে আমরা তিনটি ইন্ডিকেটার বসালাম একটা হচ্ছে টোয়েন্টি ইএমএন মানে টোয়েন্টি ডেলি ডেলি টাইম ফ্রেমে ইএমএ দেন হচ্ছে ফিফটি ইএমএ আরেকটা ইন্ডিকেটার নিচে বসানো আছে এটা হচ্ছে আর এস আই তো তিনটের কাজই একটু হালকা ফুলকা বোঝার চেষ্টা করবো জাস্ট এখানে দেখুন প্রেজেন্টলি একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন দিয়েছে টোয়েন্টি এম এর কাছাকাছি তো নর্মালি যখনই মার্কেট একটা পুলিশ সেন্টিমেন্ট দিয়ে থাকে ইয়া কোনো একটা ট্রেন্ডে থাকে তো এই টোয়েন্টি এ হোক বা ফিফটি ইএম হোক মার্কেট নর্মালি ওখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে তো ওটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এর আগেও মার্কেট কিন্তু অলমোস্ট টোয়েন্টি এর কাছাকাছি থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল এখানে নিচে ব্রেকডাউন দেওয়ার পর আবার যখন উপরে এসে আবার এখানে সাপোর্ট নিয়ে উপরেও কিন্তু ব্যাক করেছিল আবার সেম জায়গায় দাঁড়িয়ে আছে তো এখানে আপনাদেরকে একটা ছোট কোয়েশ্চেন থাকবে কি মনে হয় টোয়েন্টি এম এ থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কি রকেট মুভ দিয়ে দেবে ইয়া মার্কেট জাস্ট এখানে আরও কিছুদিন টাইম পাস করবে দেন পরে হয়তো অফসাইড মুভ দিতে পারে থার্ড অপশনও আছে সেটা হচ্ছে না সর একে আর মানবে না মার্কেট এখান থেকে ফার্দার নিচে চলে আসবে হয়তো ফিফটি এম এ তো সাপোর্ট নিয়ে উপরে চলে যেতে পারে তো এবার আমরা দেখে নেব কি নিফটি মোমেন্টাম কি আছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবার এবার আমাদের ভিউ এখানে কি বলছে ওটা একটু ডিসকাস করার চেষ্টা করব দেখুন সবচেয়ে প্রথমে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স বানানো হোক এখানে একটা রেজিস্ট্যান্স জোন বানানোই আছে দ্যাট ইস অ্যারাউন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টির কাছাকাছি একটা লেভেল বানানো দেন নিচের দিকে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি দ্যাট ইস অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর সেভেন্টি কাছাকাছি তো যতদিন মার্কেট এই পার্টিকুলার লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন করছে না আমরা ইনস্ট্যান্ট এখন কিছু বলতে পারছি না কি মার্কেট কোন ডাইরেকশনে যাবে তো আমরা ওয়েট করবো ডেলি টাইম ফ্রেমে মার্কেট এই পার্টিকুলার লেভেলের উপরে কোনো ক্লোজিং দিচ্ছে কিনা আমি এটা বলছি না কি একটা সিঙ্গেল ক্যান্ডেল ক্লোজিং দেবে পসিবিলিটি আছে হয়তো দু তিনটা ক্যান্ডেল লাগিয়ে ক্লোজিং দিল এখানে ফার্দার একটা পাবো বাট বাট যদি মার্কেট উপরে না গিয়ে নিচের দিকে ক্লোজিং দেয় স্লো নিচে যদি চলে আসে ধরুন এখানে একটা ক্যান্ডেল বানালো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড বা টোয়েন্টি ওয়ান নিচে ক্লোজিং দিয়ে দিল একটু ডাউট এখানে চলে আসবে দেখুন আরেকটা রিজন আছে কেন আমি এখানে

ও কিন্তু সেরম স্ট্রেংথ কিন্তু দেখায় না হ্যাঁ এটা বলা যেতে পারে কি হ্যাঁ ফিফটির উপরে রয়েছে একটু হালকা স্ট্রেংথ রয়েছে বাট অ্যাজ পার আওয়ার স্টাডি আমরা দেখেছি কি যখন আর এস আই ফিফটির কাছাকাছি ঘোরাঘুরি করে তখন মার্কেটে মিজের কোনো মোমেন্টাম আসে না ঠিক আছে তো এখানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমাদের করতে হবে কি নিফটি নিজের হাই ব্রেক করছে কি না সাথে সাথে আর এস আই সিক্সটির উপরে কোনো আপসাইড মোমেন্টাম দিচ্ছে কিনা যদি দুটোই কনসাইড করে যায় দুটোই যদি সেম ডাইরেকশানে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারবো কি এখানে হাঁ নিফটির নিজের এখনও বুলিশনেস দেখাতে যাচ্ছে ঠিক আছে বাট আপাতত আমরা এক্স্যাক্ট বুলিশ কিছু বলতে পারছি না বাট অ্যাজ পার আর এস একটু উইকনেস এখানে আছে পসিবল আছে কি ফার্দার নিচে আসতে পারে ঠিক আছে চলুন এটা তো জাস্ট আমরা ডেলি টাইম ফ্রেম স্টাডি করার চেষ্টা করলাম এখানে কোনো প্ল্যানিং আমি কিছু বলছি না পসিবিলিটিগুলো জানালাম কি কী হতে পারে নিফটির মোমেন্টাম এবার আমরা কিছু স্টকসের ব্যাপারে ডিসকাস করব বাট স্টক্সে যাওয়ার আগে যদি আপনি আমাদের ভিডিও প্রথমবার দেখছেন প্লিজ একটা ছোট লাইক করে দেবেন নিচের দিকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের এই ভিডিও এভরি উইকেন্ড যখন বানাই তাহলে সবচেয়ে প্রথমে আপনি দেখতে পাবেন সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওটাও কিন্তু জয়েন করে নেবেন এর লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের ফার্স্ট কমেন্টে বাহার ডেসক্রিপশনে এখানে অলরেডি দেখতে পাচ্ছি নাইনটিন থাউজেন্ড প্লাস আমাদের সাবস্ক্রাইবার হতে চলেছে টোয়েন্টি থাউজেন্ড বাস টাচ করা বাকি তো রিকোয়েস্ট করব একটু যারা জয়েন হননি কোনো দিন একটু জয়েন হবেন এবার হ্যাঁ কেন জয়েন হবে রিজনটা কী এমন কি দিচ্ছি আমরা টেলিগ্রাম চ্যানেলে এমন কি পোস্ট করছি দেখুন যদি আপনারা আমাদের টেলিগ্রামটা ফলো করেন আমাদের টেলিগ্রামের নতুন নতুন ইনফরমেশান আমরা প্রোভাইড করার চেষ্টা করি যেটা হয়তো আপনার জন্য একটু ইনফরমেটিভ হতে পারে কালকেই আমরা দেখলাম কি স্মল ক্যাপে কন্টিনিউ মার্কেট কিন্তু বারবার এখানে জাস্ট চারটা দেখাচ্ছি কিন্তু সেম প্যাটার্নে মার্কেট বারবার বারবার ফল করছে ইউনিক একটা আইডেন্টিফিকেশন এবার আপনি জাস্ট দেখুন যতবার এখানে ফল করছে আবার কিন্তু বাউন্স ব্যাক করে আছে যতবার ফল করছে আবার বাউন্স ব্যাক যতবার ফল আবার বাউন্স ব্যাক তো এটাও কি আবার কন্টিনিউ হতে পারে তো এই জিনিসগুলো একটু ডিসকাস করা তো এরকম অনেক কিছু নতুন নতুন পোস্ট আমরা করে থাকি যেটা আপনার জন্য একটু ইনফরমেটিভ হতে পারে ইয়ার লার্নিং হতে পারে তো প্লিজ আমাদের টেলিগ্রামকে জয়েন করতে ভুলবেন না ঠিক আছে চলুন এবার স্টার্ট করা যায় কিছু স্টককে আমরা অ্যানালাইসিস করবো তো সবচেয়ে প্রথম যে স্টকটা এখানে আমরা স্টাডি করবো সেটা হচ্ছে কীরলস্কর ব্রাদার্স রাইট তো যদি টাইম ফ্রেমে স্টাডি করি এখানে কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ব্রাদার্সে ওয়ান থাউজেন্ড থার্টি থেকে ওয়ান থাউজেন্ড ফর্টি লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে যেখানে দুবার অলরেডি ও ধাক্কাকে নিচে এসে বা থার্ড টাইম মানে কালকে দিনও মার্কেট ওখান থেকে একটা রেজিস্ট্যান্সও বানিয়েছে বাট ওভারঅল যদি আমরা দেখি মার্কেট কিন্তু কন্টিনিউ হাইয়ার লো বানাচ্ছে একটা বুলিশনেস নেওয়ার চেষ্টা করছে সাথে সাথে আমরা এখানে যদি একটু জুম করব চার্টটাকে আপনি দেখুন লাস্ট কিছু দিন ধরে মার্কেটে কিন্তু ভলিউমও ইনক্রিজ হয়েছে জাস্ট ভালো করে এই জিনিসটা খেয়াল করবেন ভলিউম ইনক্রিজ হয়েছে বাট নর্মালি ব্রেকআউটের আগে দেখুন কোনো রেজিস্ট্যান্স ব্রেকআউটের আগে যখন ভলিউম ইনক্রিজ হয় ইট ইজ আ পজিটিভ সাইন এটা কিন্তু একটা পজিটিভ সাইন হয় চার্টের জন্য তো চান্সেস হারদের পার্টিকুলার স্টকের মধ্যে যদি এটা ওয়ান থাউজেন্ড ফর্টির উপরে সাস্টেন করে তাহলে হয়তো কোনো পুলিশ মোমেন্টাম দেখা যেতে পারে অর এলস আরেকটা পসিবিলিটি আরেকটা পুলিশ মোমেন্টাম এখানে ক্যাপচার করা যায় সেটা হচ্ছে যদি স্টকটা নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে সাথে সাথে এখানে টোয়েন আই থিঙ্ক ফিফটি এম বসানো আছে দেখে নিচ্ছি আমি হ্যাঁ এখানে টোয়েন্টি এম এটাও বসাবো দেখুন हमें एखे टो एम ए प्लस फिफ्टी एम बसाल तो जो देखी डेली टाइम फ्रेम मार्केट एकदम नीचे आसलो 20 एम ए फिफ्टी एम ए सपोर्ट नहीं एक बोलि कैंडल बनानों चेटा कर আগিন এখানে একটা পুলিশ মোমেন্টাম পসিবল থাকবে ঠিক আছে তো নিশ্চয়ই এই স্টকে আমরা ওয়াচ লিস্টে রাখবো হাজার চল্লিশের উপরে যদি সাস্টেন করে দেন একটা পুলিশ মোমেন্টাম এখানে দেখা যেতে পারে আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যেই স্টকগুলো আজকে আমরা ডিসকাস করছি প্লিজ কোনোভাবে এদেরকে রিকমেন্ডেশন হিসাবে ট্রিট করবেন না আমরা জাস্ট আমাদের কিছু স্টক ডিসকাস করছি আমাদের নিজস্ব অ্যানালাইসিসের জন্য সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের যদি এই স্টকগুলো ভালো লাগে তো নিশ্চয়ই আপনি নিজেও অ্যানালাইসিস করবেন যদি আপনার অ্যানালাইসিসের মনে হয় না স্টক একদম পারফেক্ট আছে আপনাদের অ্যানালাইসিস যদি ম্যাচ করে যাচ্ছে এনোর মধ্যে এন্ট্রি বানান বাট কোনোভাবে আমরা কিন্তু কোনোভাবে প্রভোক করছি না কি আপনি ভাই করবেন না করবেন না ঠিক আছে চলো তাহলে একটু আগানো যাক এবার আমরা নেক্সট স্টক দেখব নেক্সট স্টক হচ্ছে আমাদের ম্যানকাইন্ড ফার্মা এবার ম্যানকাইন্ড ফার্মাকে যদি ভালো করে প্রাইস অ্যাকশন স্টাডি করি এটা রিসেন্টলি চালু হয়েছিল মে মাসে ঠিক আছে টোয়েন্টি মে মাসে কিন্তু চালু হয়েছিল কন্টিনিউ দেখতে পাচ্ছি একটা বুলিশ মোমেন্টাম দিচ্ছে ডেইলি টাইম ফ্রেম আমি লোকে যদি একটু অফ করি তাহলে ভালো জিনিসটা দেখতে পাবেন হ্যাঁ তো ডেলি টাইম ফ্রেমে দেখুন ও একটা রিসেন্ট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে সাথে সাথে দেখুন এখানে ভলিউমও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে যদি ভালো করে আমার স্ক্রিনটা দেখেন ভলিউম কিন্তু ইনক্রিজ হচ্ছে যেহেতু একদম নতুন স্টক সেরকম ভলিউম ইনক্রিজ হচ্ছে না বাট হা ফান্ডামেন্টালি একটু স্ট্রং আছে স্টকটা তো এক্সপেক্টেড আছে কি নিজের ট্রেন্ডটা হয়তো কন্টিনিউ করে যেতে পারে তো নিশ্চয়ই এই স্টকটাও আমরা নিজে ওয়াচ লিস্টে রাখবো এর হাইয়ের কাছাকাছি একটা মার্কিং করে নিতে পারেন দ্যাট ইস রাউন্ড দু হাজার দুশো আশি ইয়া দু হাজার দুশো পঁচাশের কাছাকাছি যদি দেখেন কি স্টকটা 2285 টু এইট ফাইভ দ্যাট ইজ দু হাজার দুশো উপরে করে দেন একটা মোমেন্টাম করা যেতে পারে বাট যদি ইনস্ট্যান্ট দেখেন না উপরে যাচ্ছে না এখানে একটা বড় রেড কালার ক্যান্ডেল বানিয়েছে তাহলে আমরা এর মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াচ করবো ঠিক আছে আরেকটা চান্সেস রয়েছে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ট্রেন লাইন পসিবল থাকবে কি এখানে এসে সাপোর্ট নিয়ে দেন হয়তো পুলিশ মোমেন্টাম করতে পারে তো নিশ্চয়ই এই স্টকটাকে ওয়াচ লিস্টে রাখবেন দেখা যাক কীরকম মোমেন্টাম আসে আমাদের প্ল্যান অনুযায়ী যায় কি না যদি যায় তাহলে এর মধ্যে একটা অপরচুনিটি আমরা পেতে পারি আচ্ছা আর একটা ছোট পয়েন্ট ডিসকাস করবো হয়তো আপনার জন্য একটা লার্নিং হবে সেটা হচ্ছে কি করে বুঝবো কি কোনো স্টক থেকে বেরিয়ে যাওয়া উচিত কিনা অনেক সময় আমরা সুইং ট্রেডিং করে থাকি রাইট আমাকে একটু কমেন্টে জানাবেন কতজন আছেন যারা সুইং ট্রেডিং করেন রাইট তো সুইং ট্রেডিং করার সময় একটা ডাউট থেকে যায় স্যার একটা স্টক আমি বাই করলাম বাট বুঝতে পারছি না কখন বেরোবো রিসেন্টলি আমাদের কিছু স্টুডেন্ট আছেন যারা কিছু বাই করেছিলেন স্টকসের নাম হচ্ছে আইআরএফসি আইআরডিএফ আইআরইডিএফ ছিল পি ছিল ভালো র্যালি দিচ্ছিল কিন্তু স্টকগুলো এবার হট করে লাস্ট দিনে দেখলাম ফাইভ পারসেন্ট টেন পারসেন্ট সিক্স পারসেন্ট এইট পারসেন্ট ডাউন অনেক স্টক হয়েছে যার ফলে সবার পোর্টফোলিওতে একটা নেগেটিভ মুভমেন্ট আমরা দেখতে পেলাম নেগেটিভ এফেক্টও আমরা দেখতে পেলাম এবার নেক্সট কোয়েশ্চেন এখানে রাইজ হচ্ছে স্যার স্টকগুলো তো অনেকটা পড়ে গেল এবার আমরা কী করব আমরা কি বেরিয়ে যাওয়া উচিত দেখুন একটা সিম্পল একটা সিম্পল কোয়েশন অ্যান্সার হচ্ছে যখন আপনি কোনো স্টক সুইং এর জন্য নিচ্ছেন একটা টার্গেট সেট করুন একটা রিস্ক ডিফাইন করুন কি ঠিক আছে স্যার আমি যদি পার্টিকুলার স্টকে এন্ট্রি করি আমার ক্যাপিটালে ম্যাক্স টু ম্যাক্স ফাইভ পার্সেন্ট আমি রাখবো টোটাল ক্যাপিটাল ফাইভ পার্সেন্ট বেশি কিন্তু এখানে লস নেবো না আপনি চাইলে পুরো ক্যাপিটালকে দু তিন ভাগ করে দিন ঠিক আছে তাহলে ক্যাপিটালে টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট বেশি রিস্ক নেবেন না যত আপনি ডাইভার্সিফাই করবেন তত রিস্ক কিন্তু আপনার কমে যাবে তো চেষ্টা করবেন একটা রিস্ক রাখা তার আগে যখন সুইং ট্রেডিং করছেন স্পেশালি সুইং ট্রেডিং টু রিওয়ার্ড করার চেষ্টা করবেন যদি দেখেন আপনার ফর এই স্টকে যদি যদি কথা ধরুন আমি এখানে এন্ট্রি করতাম ভালো করে চারটা দেখাই ফর এক্সাম্পল এখানে এন্ট্রি করতাম আমার পসিবল লস কোথায় হতে পারতো এখানে তো এইটুকু আমার কাছে স্টপ লস তার আগেনস্টে যদি সেম মুমেন্টাম আপসাইডে পেয়ে যাই মানে সেম ডাইরেকশন আপসাইড মুভমেন্ট যদি পেয়ে যাই ধরুন এখানে প্রাইসটা আমি কম্পেয়ার করব কত টাকার এখানে অ্যাপ্রক্স স্টপলস বসতো অ্যাপ্রক্স একশো ষাট টাকার কাছাকাছি লস বাট তার আগেন্স যদি আপসাইডেও একশো ষাট টাকা পেয়ে যাই ইট ইস মোর দ্যান ইনাফ এটাও একটা কিন্তু ভালো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি হয় কি ওয়ান এস টু ওয়ান আসলেই আমরা কিন্তু এক্সিট করতে পারি বাট যদি মনে হয় না স্টকটা আরও বড়ো মুভ দিতে পারে তাহলে আমরা কী করবো দেন নেক্সট টার্গেট আমাদের হয়ে যাবে প্রায় তিনশো কুড়ি মানে হচ্ছে ওয়ান এস টু টু এর মেনটেন করা যখনই টার্গেট অ্যাচিভ হবে তখন বেরিয়ে যাবো তো অলওয়েজ একটা টার্গেট সেট করবেন নিজের থেকে যদি মার্কেট পড়ে যায় তাহলে স্টপ লসে বেরোবো যদি মার্কেট আমার টার্গেট অ্যাচিভ করে তাহলে প্রফিট বুকিং করবো প্লিজ এটা মেনটেন রাখবেন আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন রিসেন্টলি আপনাদের কি কোনো স্টক এমন নেওয়া ছিল যারা লাস্ট দিনে বড় একটা ধাক্কা দিয়েছে আপনাদের পোর্টফোলিওতে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে চলুন একটা ছোটো লার্নিং আমরা পেলাম এর সাথে সাথে কিছু স্টক আরও ডিসকাস করবো এটা ছিল আমাদের সেকেন্ড নাম্বার স্টক যেরম বললাম টু টু নাইন জিরো ইয়া টু টু এইট ফাইভ ওপরে যদি সাস্টেন করে তাহলে একটা মোমেন্টাম আমি এখানে এক্সপেক্ট করতে পারি নেক্সট স্টক যেটা আপাতত আমাদের ওয়াচ লিস্টে রয়েছে সেটা হচ্ছে ক্যাপলিন পয়েন্ট ল্যাবরেটরিজ ঠিক আছে এবার কেন রাখলাম জাস্ট প্রাইজ অ্যাকশনকে বোঝার চেষ্টা করবেন দেখুন ওভারঅল ট্রেন্ড কী আছে স্টকের ওভারঅল ট্রেন্ড এখানে আপ আছে আমি যদি এখানে টোয়েন্টি এম বসাই আর ফিফটি এমএ এ বসাবো আপনি দেখুন এই পার্টিকুলার স্টকটা কন্টিনিউ টোয়েন্টি আর ফিফটি ওপরে সাপোর্ট নিয়ে উপরে চলে যাচ্ছে দেখুন যতবার এসে ততবার সাপোর্ট নিচ্ছে এবার এখানে জাস্ট টোয়েন্টি এম কে মাল্টিপল টাইম আপসাইড ডাউন সাইড কাটছে আর কিন্তু ফলো করছে না এখানে জাস্ট অ্যাকিউমুলেট হওয়ার চেষ্টা করছে স্টকটা সাথে সাথে দেখুন ফিফটি ইএমএ কে একদম কাছাকাছি আনার চেষ্টা করছে তো অ্যাজ পার আওয়ার এক্সপিরিয়েন্স যখনই এরকম একটা সাইডওয়েস মার্কেট যায় মানে একটা অ্যাকিউমুলেশন ফেজে যায় এখানে আবার একটা ব্লাস্টিংয়ের পয়েন্ট থাকে ব্লাস্টিংয়ের পসিবিলিটি থাকে ঠিক আছে তো আমরা পার্টিকুলার স্টকে একটু ওয়াচ লিস্টে রাখবো দেখবো কি আগামী কিছু দিনের মধ্যে যদি এটা ওয়ান ফোর এইট জিরো ইয়া সিম্পল পনেরোশো লেভেলের উপরে ভালো করে সাস্টেন করে তাহলে হয়তো এর মধ্যে আরও বড়ো আপসাইড মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি ঠিক আছে তো এই স্টককেও নিশ্চয়ই আমরা ওয়াশলিস্টে রাখবো আর প্লিজ যখনই কোনো স্টকে এন্ট্রি নিচ্ছেন যেরকম একটু আগে বললাম একটা লস মেনটেন করবেন তো এখানেও একটা স্টপ লস পসিবল আছে এই লেভেলের নিচে যদি দেখেন স্টকটা উপরে না গিয়ে এই লেভেলের নিচে পড়ে যাচ্ছে তো ইট ইস রিকোয়েস্টেড কি লস নেবেন কেন অনেক স্টক আমরা পেয়ে থাকি যারা ভালো মুভমেন্ট করে অনেক স্টক পাই যারা মুভমেন্ট করে না তো যেই স্টক আমাকে লস দিচ্ছে আগে ওইগুলোকে কাটা উচিত যে স্টক প্রফিট দিচ্ছে তত হোল্ড করা উচিত ঠিক আছে চলুন তাহলে এবার নেক্সট স্টকে যাব তো এই পার্টিকুলার স্টক আমাদের ডিসকাশন হয়ে গেল নেক্সট স্টক যেটা আমাদের ওয়াচ লিস্টে রয়েছে সেটা হচ্ছে বিড়লা কর্পোরেশন আই থিঙ্ক এর ব্যাপারে আগেও আমরা যে আমাদের ইনভেস্টমেন্ট হিন্দি যে ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে ডিসকাস করা হয়েছে এর ব্যাপারে তো এখন যদি দেখি স্টকটা উইকলি টাইম ফ্রেম দেখবো আমরা দেখুন উইকলি টাইম ফ্রেমে দারুণ একটা রাউন্ডিং বটম প্যাটার্ন দেখতে পাচ্ছি ঠিক আছে এবার অ্যাজ পার দিস প্যাটার্ন যখনই মার্কেটে প্যাটার্ন বানায় উইকলি টাইম ফ্রেমে আর সাথে সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ব্রেকআউটটা এসছে উইথ হিউজ ভলিউম জেনারেলি যখনই এরকম কোনো ব্রেকআউট আসে আর আমরা ক্যান্ডেল ওয়াইজও একটা ভালো ভলিউম দেখতে পাই তখন জেনারেলি এই মুভটা কিন্তু কন্টিনিউ করে তো নিশ্চয়ই এই পার্টিকুলার স্টককে ওয়াচ লিস্টে রাখবো ডেলি টাইম ফ্রেমে চলে আসবো ডেলি টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে ডেলি টাইম ফ্রেম আমরা দেখলাম স্টকটা রিসেন্টলি একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল আবার নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে তো আগেইন সেম সিনারিও আবার দেখব যদি স্টকটা নিচে আসে সাপোর্ট নিয়ে উপরে যায় দেন আগেইন একটা বলিস মোমেন্ট আমি এখানে পাবো তখন এখানে এন্ট্রি বানানো যেতে পারে বাট আপাতত যদি এন্ট্রি বানাচ্ছেন পুরোপুরি আপনার ডিসিশন থাকবে এখানে এন্ট্রি বানানোর জন্য তো একটা রিস্ক নিশ্চয়ই মেনটেন করবেন তো অ্যাজ পার টেকনিক্যাল আমি কোনো পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেশন করছি না বাট অ্যাজ পার টেকনিক্যাল আপাতত এখানে একটা স্টপ লস মেনটেন করতে হবে যদি দেখি স্টকটা এই লেভেলের নিচে চলে আসছে তাহলে পুরো এর স্টক থেকে কিন্তু এক্সিট করে যাবো আমরা ঠিক আছে চলো এই পার্টিকুলার স্টকটা ছিল বিল্লা কর্পোরেশন প্রাইজিং চলছে ওয়ান সিক্স নাইন সিক্স মানে পুরোপুরি সতেরোশো কাছাকাছি যদি এটা আগামী কিছু দিনের মধ্যে সতেরোশো পঞ্চাশের উপরে সাস্টেন করে ওয়ান সেভেন ফাইভ জিরো দেন এর মধ্যে একটা ফার্দার পুলিশ মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি ঠিক আছে চলুন এই একটা স্টক ছিল আমাদের লিস্টে রাখার মতন এবার আরেকটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে ইপকা ল্যাব ইপকা ল্যাবকে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন টেলি টাইম ফ্রেম আরও একটু বড় টাইম ফ্রেম চাই সেটা হচ্ছে উইকলি উইকলি টাইম টাইম ফ্রেম ফ্রেম দেখুন এটা কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডে ফাইন ডাউন ট্রেন্ড আসার পর এখানে দেখুন একটা রেজিস্টেন্স লেভেল আছে অলমোস্ট এই লেভেলটা হাঁ ডাউন ট্রেন্ড আসার পর আমরা দেখলাম মার্কেট একটা ভালো র্যালি দিল ভালো র্যালি দিল র্যালি দেওয়ার পর উইকলি টাইম ফ্রেম মার্কেট কিন্তু এখানে কনসলিডেট করেছে যেটা একটু আগে ডিসকাস করছিলাম অ্যাকিউমুলেশন করা যখনই মার্কেট এরকম অ্যাকিউমুলেশন করে পসিবিলিটি একটা ব্লাস্ট করতে পারে সেটা অলরেডি এই ক্যান্ডেলে দেখতে পেলাম এবার একটা ছোট প্রবলেম আসছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলের শ্যাডো অনেকটাই বড় শ্যাডো কিন্তু দেখতে পাচ্ছি বাট একটা পজিটিভ দিকও আছে একটা ভলিউমও দেখতে পেয়েছি তাহলে চান্সেস আর এটা আপসাইড মোমেন্টাম করতে পারে আমরা যদি একটু এখানে আর এস খেয়াল করি আর এস আইও হ্যাঁ সিক্সটির অ্যাভ মেনটেন করছে তার মানে এখনো বুলিশনেসে পসিবিলিটি রয়েছে এখানে তো এই স্টককে আমরা নিশ্চয়ই আমাদের ওয়াচ লিস্টে রাখবো এখন যদি টেকনিক্যাল ওয়াইজ কথা বলি ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখলাম ব্রেকআউট আসলো যেহেতু রেজিস্ট্যান্স বারোশো পঞ্চাশ বারোশো ষাটের কাছাকাছি রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে আসছে অ্যালার্ট থাকবো দেখুন একটা টোয়েন্টি এম এখানে আসছে যদি আমরা দেখি মার্কেট এখানে এসে আবার হওয়ার চেষ্টা করে দেন আপনি ইনাফ স্মার্ট আছেন নিজের ডিসিশন নেওয়ার জন্য কী করা যেতে পারে তো যদি আমরা কোনো এন্ট্রি বানাই আমাদের স্টপ লস কিন্তু এই লেভেলে থাকতে পারে ঠিক আছে এবার আরেকটা পয়েন্ট বলে দিই যতগুলো ডিসকাশন আমরা করছি যতগুলো স্টকের এই স্টকগুলোকে চাইলে আমরা মিড টার্ম বা শর্ট টার্ম তার মানে সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের লিস্টে রাখছি তো যদি আপনাদের ভাল লাগে প্লিজ আমাদের নিশ্চয়ই জানাবেন এর মধ্যে কোন কোন স্টক আপনাদের ভালো লেগেছে আর এছাড়া কোন কোন স্টকগুলো আপনি আপনাদের ওয়াচ লিস্টে রাখছে আচ্ছা একটা ছোট লাস্ট পয়েন্ট থাকবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট হিন্দি ইউটিউব চ্যানেল আছে ওখানেও আমরা উইকেন্ডে কিছু স্টক পোস্ট করে থাকি তো প্লিজ ওটাও ফলো করবেন যদি রেগুলার বেসিস চান ঠিক আছে চলুন একটু আগানো যাক তো এই পার্টিকুলার স্টককে যেরকম আমরা স্টাডি করলাম রিসেন্টলি বারোশো ষাটের কাছাকাছি রেজিস্ট্যান্স বানিয়ে এসেছে তো ওয়েট অ্যান্ড ওয়াশ থাকবে যদি কোনো বলিস মোমেন্টে মাসে নিজের হাইয়ের উপরে সাস্টেন করে দেন একটা ফার্দার ভালো আপসাইড মুভ এখানে পাবো চলো এবার একদম লাস্ট স্টক আজকের তো একদম লাস্ট স্টক যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিএলএফ এবার ডেলি টাইম ফ্রেম দিন ধরে আমরা দেখে আসছিলাম ভালো আপ ট্রেন্ডে ছিল বাট এবার কিন্তু একটা পসিবিলিটি দিয়েছে ট্রেড করার ইয়া এন্ট্রি করার কেন দেখুন আগেন এখানেও মার্কেট কিন্তু কনসলিডেট করছিল কনসলিডেট করার পর ব্রেকআউট উইথ ভলিউম ইট ইস এ গুড সাইন দেন ডেলি টাইম ফ্রেমে দেখুন কন্টিনিউ টোয়েন্টি ইএমএর উপরে সাপোর্ট নিয়ে যাচ্ছে তো পসিবিলিটি আছে হয়তো কিছুদিন এখানে টাইম পাস করবে দেন নিজের হাই ব্রেক করবে তো আমরা ওয়াচ করব যদি এই স্টকটা এইট ফর্টির উপরে সাস্টেন করে যায় আগামী কিছু দিনের মধ্যে দেন ফরদার একটা পলিস মোমেন্ট আমি এখানে পেতে পারি ঠিক আছে আর এক্সপেক্টেড দুটো এক্সপেক্টেড স্টপলস আছে সেটা হচ্ছে একটা হবে এই লেভেলের কাছাকাছি জাস্ট এই লোয়ের নিচে আর একটু যদি লম্বা স্টপ লস রাখতে চান যদি সেফ স্টপলস রাখতে চান সেটা হবে এই লেভেলের নিচে যদি দেখছেন আলটিমেটলি স্টক উপরে না গিয়ে এই লেভেলে নিচে সাস্টেন করে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রক্স সেভেন থার্টি ফাইভ টু সেভেন ফর্টি লেভেল যদি এর নিচে সাস্টেন করে তাহলে কিন্তু স্টক একটা নেগেটিভ জোনে ঢুকে যাবে তখন কিন্তু স্টক থেকে বেরোতেই হবে আমাদেরকে ঠিক আছে তো চলুন একটু আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কি আজকের ভিডিও কেমন লাগলো প্লাস নতুন নতুন স্টক পেলেন কি না প্লাস এটাও আমাকে জানাবেন কি আপনাদের কোন স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে আছে ঠিক আছে চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ